Hello viewers, I'm BISWANATH KARMAKAR, Draftsman Civil Instructor from Indore Government I.T.I. Running Under BDP. আজকে আমি আবার তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্টোন মেশিনারি কি কি টাইপস আছে সেটা নিয়ে আজকে তোমাদের আগে আমি বলবো, আর তার মধ্যে তার দুটো টাইপ নিয়ে আমি তোমাদেরকে বোঝাবো যেটা কী জিনিস। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যায়। স্টোন মেশিনারি প্রথমে বলে রাখি যে জিনিসটা সেটা হচ্ছে যে স্টোনকে যখন আমরা ব্যবহার করবো অ্যাজ এ বিল্ডিং ইউনিট কিংবা বিল্ডিং ব্লক হিসাবে কোনো কিছু কনস্ট্রাকশন করবার সময় তখন সেই যে মেশিনারিটা হয় তখন সেটাকে বলা হয় কি আমার স্টোন মেশিনারি। তো এখানে কি বলা আছে বলছে যে অ্যারেঞ্জমেন্টের উপর নির্ভর করে ডিপেন্ডিং অপন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ স্টোনস ইন কনস্ট্রাকশন, পাথরগুলোকে আমরা কীভাবে অ্যারেঞ্জমেন্ট করবো কনস্ট্রাকশনের সময়, কীভাবে তার ডিগ্রি অফ রিফাইনমেন্ট ইউজড ইন শেপিং অ্যান্ড ফিনিশিং অ্যাডপ্টেড, মানে সেই পাথরটা কতটা ফাইন পাথর কিংবা রাফ পাথর তার শেপ কীরকম কীভাবে আমি ফিনিশিং করবো এই সব কিছুর উপর নির্ভর করে আমার স্টোন মেশিনারি মেনলি দুভাগে ভাগ করা হয়। একটাকে বলে রাবেল মেশিনারি, একটাকে বলে আমার কি অ্যাসলার মেশিনারি। এটা দুটো মেন ডিভিশন স্টোন মেশিনারি। এরপরে রাবেলের কিছু আবার ডিভিশন আছে, সাব ডিভিশন, আবার অ্যাসলারও কিছু ডিভিশন আছে, সেটা দেখে নিই। রাবেল মেশিনারি যেটা তার প্রধানত আমার ভাগ থাকে হচ্ছে চারটে, একটা হচ্ছে র্যান্ডাম রাবেল, একটা স্কোয়ার রাবেল, একটা মিসেলেনিয়াস টাইপ, একটা হচ্ছে ড্রাই রাবেল মেশিনারি। তো র্যান্ডাম রাবেল যে মেশিনারিটা এর আবার দুটো ভাগ আছে, একটাকে বলা হয় কি আমার আনকোর্সড, একটাকে বলা হয় বিল্ড টু কোর্সেস। যেটা স্কোয়ার রাবেল আছে এরও দুটো ভাগ, তিনটে ভাগ আছে, একটাকে বলা হয় কি আনকোর্সড স্কোয়ার রাবেল, একটা বিল্ড টু কোর্সেস স্কোয়ার রাবেল, একটাকে বলা হয় কি রেগুলার পোস্ট। যেটা মিসেলেনিয়াস টাইপ আছে এর আবার দুটো টাইপ আছে, একটাকে বলা হয় কি পলিগোনাল ওয়ালিং, একটাকে কী বলা হয় ফ্লিন্ট ওয়ালিং। আর লাস্ট যে টাইপটা সেটা কী বলা হচ্ছে আমার ড্রাই রাবেল মেশিনারি। এই যে এতগুলো পার্ট আমরা দেখলাম এটা কিন্তু রাবেল মেশিনারি, যেটা স্টোন মেশিনারি এটা ডিভিশন। এরপরে আসছি যেটা আরেকটা আছে সেটাকে বলা হচ্ছে কি আমার অ্যাসলার মেশিনারি, যেটা স্টোন মেশিনারি একটা ডিভিশন। অ্যাসলার যেটা, অ্যাসলারের ভাগ রয়েছে ছটা। প্রথম যেটা সেটা কী বলা হয় অ্যাসলার ফাইন টুলড, তারপরেরটাকে বলা হচ্ছে অ্যাসলার রাফ টুলড, তারপরেরটা বলা হচ্ছে অ্যাসলার রক রাস্টিক কিংবা কোয়ারি ফেস্ট। যেটা চার নম্বর আছে সেটাকে বলা হচ্ছে অ্যাসলার চ্যাম্পার্ড মেশিনারি, যেটা পাঁচে আছে সেটাকে বলা হচ্ছে অ্যাসলার ব্লক ইন কোর্স মেশিনারি, আর যেটা ছয় আছে সেটাকে বলা হচ্ছে আমি অ্যাসলার ফেসিং মেশিনারি। তো এইটা টোটাল যে পার্ট এটা হচ্ছে আমার স্টোন মেশিনারি পার্ট, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে। তো এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আনকোর্সড আর বিল্ড টু কোর্সেসের কী বৈশিষ্ট্য সেটা আমি তোমাদেরকে এবারে বলবো। এখানে যে ছবিটি আছে সেটি হচ্ছে কিসের, র্যান্ডম রাবেল মেশিনারি, এটা আনকোর্সের একটা ছবি করা আছে যেটা নট টু স্কেল, এটা ফ্রি হ্যান্ড একটা স্কেচ করা আছে। তো এটা বিষয়ে প্রথমে জেনে নিই র্যান্ডম রাবেল আনকোর্সড মেশিনারিটা কি। এটা হচ্ছে সব থেকে রাফেস্ট ফর্ম আর সব থেকে চিপেস্ট ফর্ম অফ স্টোন ওয়ালিং, পাথর দিয়ে যখন কোনো ওয়াল যখন আমরা তৈরি করব তখন এটা সব থেকে সস্তা আর এটা সব থেকে রাফ। মানে এখানে আমরা কী হয় যে ফাইন করা থাকে না, পাথরগুলো ফাইন থাকে না, রাফ পাথর থাকে না। এখানে যে স্টোনগুলো ব্যবহার হয় সেগুলো আমার ডিফারেন্ট সাইজের ব্যবহার হতে পারে, ইউজ অফ ডিফারেন্ট সাইজ, রাফেস্ট আর চিপেস্ট ডিফারেন্ট সাইজের আমরা ব্যবহার করতে পারি। কিন্তু যখন ব্যবহার করব তখন গ্রেটার কেয়ার আর ইনজেনুইটি আমাদের দরকার, মানে কি খুবই দক্ষতাপূর্ণ আর খুবই যত্ন সহকারে স্কিল পারসন এইটাকে তোমার সে মেশিনারি করতে পারো। কখন এটা দরকার লাগবে, কারণ এই যে পাথরগুলো থাকবে সেগুলোকে আমাকে ঠিক মতন হ্যাভ টু বি এক্সারসাইজ ইন অ্যারেঞ্জিং দেম ইন সাচ এ ওয়ে, এমনভাবে অ্যারেঞ্জিং করতে হবে যেন এই যে ওয়ালিংটা যেটা বানাবো যে মেশিনারি করবো এর উপর আমার তো লোড আসবে, সেই লোডটাকে যে প্রেশারটা আসবে সেটা পর্যাপ্ত পরিমাণে যেন সে ডিস্ট্রিবিউট করতে পারে কোন জায়গাটায় ম্যাক্সিমাম এরিয়ার উপরে। তো মানে এটা কি গ্রেটার কেয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিটি হ্যাভ টু বি এক্সারসাইজ ইন অ্যারেঞ্জিং দেম ইন সাচ এ ওয়ে দ্যাট দে অ্যাডিকুয়েটলি ডিস্ট্রিবিউট দ্য প্রেশার ওভার দ্য ম্যাক্সিমাম এরিয়া, পর্যাপ্ত পরিমাণে যেন প্রেশার যে লোডটা আসবে সেটা যেন ম্যাক্সিমাম বেশিরভাগ ক্ষেত্রতে বেশি ক্ষেত্রতে যেন এটা ছড়াতে পারে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এবং সেই সময়তে এটাও ধ্যান রাখতে হবে যে লং কন্টিনিউয়াস ভার্টিক্যাল জয়েন্ট যেন না আসে, সেগুলোকে যেন আমরা অ্যাভয়েড করতে পারি। বন্ড যেটা হবে বন্ড শুড বি অ্যাভেলেবেল, কীভাবে হবে বা ট্রান্সভার্সলি মানে আড়াআড়িভাবে আমার বন্ড থাকবে, আবার লংজিটিউডনালি মানে লম্বাভাবে আমার যেন বন্ড আমার থাকে। যে ক্ষেত্রে আমার ট্রান্সভার্স বন্ড যেখানে হচ্ছে সেই জায়গাটা কী করবো আমরা হেডার ইউজ করবো। ট্রান্সভার্স বন্ড ইজ অবটেইনড কী করে ট্রান্সভার্স বন্ড পাবো, বাই দ্য লিবারাল ইউজ অফ হেডার্স।
প্রচুর পরিমাণে ওখানে আমাদেরকে হেডার ইউজ করতে হবে মুক্ত পরিমাণে। লার্জার যে বড় বড় যে পাথরগুলো থাকবে, যেগুলো লার্জার স্টোন, কেন কি এখানে কেন ছোটো পাথরে ব্যবহার করতে পারি, আবার কি বড় পাথরও আমরা ব্যবহার করে থাকতে পারি, যে কোনো সাইজের যে কোনো শেপের রাফ পাথর। তো লার্জার যে স্টোনগুলো থাকবে সেগুলোকে কী জন্য সিলেক্ট করা হয়, করা হয় ফর কোয়েন্স অ্যান্ড জ্যামের জন্য, মানে কি ওনার যে পোর্শনগুলো আউটার যে কোনার পোর্শনটা সে কোয়েনের জন্য এগুলো ব্যবহার করা হতে থাকে, যেখানে লার্জার স্টোনগুলোকে দিচ্ছি, কিংবা জ্যামস, যেমন কি যে জায়গাটা আমরা ডোরিনটা বসাবো সেই জায়গাটায় যে পোর্শনটা থাকবে সেখানে আমরা এগুলোকে ব্যবহার করছি। কেন ব্যবহার করছি, তার কারণটা কি, কারণ আমার ওই জায়গাটা কী দেবে, ইনক্রিজ স্ট্রেংথ থেকে সে বাড়াবে, টু গিভ ইনক্রিজ স্ট্রেংথ, স্ট্রেংথ যেন ওই জায়গাটায় আমার বেড়ে ওঠে, যেন স্ট্রেংথে বাড়ে, ইনক্রিজ হয়, সেই জন্য আমরা লার্জার স্টোনগুলোকে দেবো কোথায়, কোয়েন আর জ্যামের পোর্শনে। আর স্ট্রেংথ বাড়ার সঙ্গে সঙ্গে যেন আমার অ্যাপিয়ারেন্সটা যেন আমার খুব বেটার হয়। তো এটা হচ্ছে আমার কি র্যান্ডাম রাবেল আনপোস্টেড ব্যাপারে এটা তোমাদেরকে বললাম। এর যে ছবিটা, এই ছবিটা হচ্ছে এরকম, বুঝতেই পারছো এখানে অনেক রকমের সাইজের পাথর এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো যে একটার সঙ্গে একটা যে ভার্টিক্যাল জয়েন্ট, এখানে যেহেতু রাফ ড্রয়িং তো সেটা তুমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বা ভার্টিক্যাল জয়েন্ট যেগুলো থাকবে, ভার্টিক্যাল জয়েন্ট যেন আমার একটার সঙ্গে যেন আমার একটা না থাকে, যেন এগুলোকে আমার ওভারল্যাপ করে, তা না দেখি আমার স্ট্রেংথ ঠিক মতন পাবো না, যে কোনো মুহূর্তে এটা আমার কি ব্রেক করে যাবে, ভেঙে যাবে, লোড যখন করবে তখন সে ছড়াবে না, তখন এই জয়েন্টের মাঝখান দিয়ে সে লোডটা পাস করার চেষ্টা করবে। তো দেখো ছোটো পাথরও আছে, বড় পাথরও আছে, সব রকম সাইজের পাথর কিন্তু দিয়ে পড়ে এটা আমার মেসনরিটা, এই ওয়ালটাকে এইভাবে বানানো হয়েছে। এখানে দেখো টি বলে লেখা আছে ট্রান্সভার্স, যেগুলো মানে এদিকে একটা সেকশন তোমার করা আছে ছোটো মতন, আমি যেটাকে এইভাবে যদি এটাকে আমি এখানে কাট করি, যদি এটা এইভাবে যদি আমি এখান থেকে কেটে দিই, তো কাটার পর আমি যে পোর্শনটা দেখবো, ধরুন এই পোর্শনটা ফেলে দিলাম, তারপর আমি যদি এদিক থেকে আমি যদি দেখি তাহলে এই ফেসটা আমি দেখতে পাবো। এখানে দেখো বুঝতে পারছো দেখো এই যে দুটো জয়েন্ট রয়েছে এটা কি একটা থ্রু স্টোন, ট্রান্সফার স্টোন দিকে এখানে কি জায়গাটাকে আমরা ফিল আপ করা হয়েছে, তাতে কি হচ্ছে আমার যে জয়েন্টগুলো যেন এটাকে আমরা ব্রেক করতে পারি, এক দুটো কোর্সের পরে পরে এটাকে আমাদের করতে হয়েছে। এখানে একটা মজার জিনিস বলে রাখি, এখানে এই যে কোর্সগুলো আছে এখানে একটা কোর্সের মধ্যে আমরা বিভিন্ন সাইজের পাথর আমরা ইউজ করতে পারি সেই কোর্সটাকে আমরা কমপ্লিট করার জন্য। যেমন দেখো এখানে এই পাথর ইউজ করেছি এরকম সাইজের, আবার এরকম সাইজেরও পাথর এখানে ইউজ করা আছে, তাহলে এখান থেকে এর যে টোটাল হাইটটা সেটাকে মেক আপ করার জন্য কী করেছি, আমি একটা বড়ো দুটো দুটো ছোটো দিয়েছি, আবার এখানে দেখো একটা বড়ো আছে একটা ছোটো, এটাকে মেক আপ করার জন্য দুটো আমি এইভাবে বসেছি পার্টনগুলো, একটা পার্টনগুলোতে একটা প্যারালাল, আবার দেখো এইটাকে মেক আপ করার জন্য আমি এটাকে এইভাবে দিয়েছি। তো এইভাবে টোটাল আমার র্যান্ডাম রাবেল মেশনারি আনপোস্ট মেশনারিটা আমার এইভাবে এটা হয়ে থাকে। তো এটা তোমাদের এটা ফিগার, আর এটা তার হচ্ছে তার অল্প একটু ডিটেলস ব্রিফ ফর্মে দেওয়া আছে, র্যান্ডাম রাবেল আনপোস্ট স্টোন মেশনারি। এরপরের যে ফিগারটা রয়েছে সেটা কিসের আছে, সেটা হচ্ছে র্যান্ডাম রাবেল মেশনারি, রাবেলের দুটো পার্ট বলেছিলাম, এটা কি এটা হচ্ছে বিল টু কোর্সেস, এর পিকচারটা হচ্ছে এটা। তো এটার বিষয়ে আগে যদি একটু ডিটেলস জেনে রাখা যাবে ব্রিফে, র্যান্ডাম রাবেল মেশনারি বিল টু কোর্স, এটা কি এর যে মেথড যে কনস্ট্রাকশনটা এটা হচ্ছে র্যান্ডাম রাবেলের মতনই সেম, কিন্তু এর একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম কী আছে, এক্সেপ্ট দ্যাট দ্য ওয়ার্ক ইজ রাফলি লেবেলড আপ টু, মানে এর যে লেবেলিং, লেবেলটা তো করতে হবে আমাকে একটা কোর্সকে, তো এই রাফলি যে লেবেল করবো আপ টু যে কোর্সগুলো তৈরি করছি আপ টু ফর্ম কোর্সেস ভ্যারি করবে, কত ভ্যারি করে তার থিকনেসটা 30 সেন্টিমিটার থেকে 45 সেন্টিমিটার থিক আমার এখানে বলে দেওয়া আছে, মানে 30 সেন্টিমিটার থেকে 45 সেন্টিমিটার থিক এর মধ্যেই আমাকে একটা কোর্স আমাকে সম্পূর্ণ করতে হবে। এখানে কী হচ্ছে এই সবকটা যে কোর্স আছে অল অফ দ্য কোর্সেস আর নট অফ দ্য সেম হাইট, কিন্তু সবকটা কোর্স আমার সেম হাইটে হবে না, কারণ একটা কোর্স যদি আমি 30 সেন্টিমিটার করি, একটা 45-এর করলাম, একটা 35 করলাম, একটা 40 করলাম, তাহলে সবকটা কোর্স কিন্তু আমার সেম হাইটে আসছে না, কিন্তু আমাকে এখানে মেনশন করে দিয়েছে যে কোর্স হাইটটা আমার কত হবে। এখানে যেটা আছে যে কোয়েন্সগুলো, কোয়েন্স মানে কি কোনার যে পাথরগুলো ছিল কোয়েন্সগুলো হয়, কোনাতে যে কনস্ট্রাকশনগুলো হচ্ছে কোনা, কোয়েন্সগুলো কী হয় এগুলোকে প্রথমে তৈরি করে, কোয়েন্স আর বিল্ড ফার্স্ট অ্যান্ড লাইন ইজ ট্রেসড বিটুইন দ্য টপ অফ কয়েন্স, মানে কি প্রথমে কয়েনের দুটো পাথর আমি বসে দিলাম, তারপরে একটা লাইন এখানে হচ্ছে কি যে একটা স্ট্রিং, ধরো না একটা স্ট্রিং কিংবা কিছু তার কিছু আছে সেটাকে ধরে পরে আমি প্রথমে কী করলাম, টেনশন দিয়ে রাখলাম যে তাহলে উপরে টপের যে লাইনটা আর নিচের যে লাইনটা সেটা আমি পেয়ে গেলাম, এবার ওর মধ্যেখানে আমি পাথরগুলোকে বসে পরে আমি সেট করতে পারবো। তো ওজন বলছে কয়েন্স আর বিল ফার্স্ট অ্যান্ড লাইন কিংবা অথবা স্ট্রিং ইজ ট্রেসড বিটুইন দ্য টপ অফ কয়েন্স, কয়েন্সের যে টপ আছে সে টপ 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 দুটো কয়েনের আমি একটা লাইন স্ট্রিং দিয়ে পর আমি ওটাকে মানে ইনসার্কেল মানে
এনলিস্ট করে দিলাম ওর ভেতরে, যেন ওর মধ্যেই আমার যেন আমার থাকে বাদ বাকি সব পাথরগুলো। এবার কি বলছে, এবার বলছে দি ইন্টারভিনিং যে ওয়াল, এবার মাঝখানে যে ওয়ালটা আমি তৈরি করবো তখন কী হবে, ইজ দেন ব্রড আপ টু দিস লেভেল। তখন কি ধরুন একটা পয়েন্ট পাথর 30 সেন্টিমিটার, একটা 30 সেন্টিমিটার রইল, তাহলে দুটো প্রথমে আমি স্ট্রিং দিয়ে তার দিয়ে ওটা গিয়ে করলাম, মানে ওটার লেভেল ঠিক করে নিলাম, তারপরে মধ্যেখানে যে ওয়ালটা বানাবো তখন সেই যে পোস্টটা বানাবো সেটা সেই লেভেল অব দিয়ে আমি হাইট অব দিয়ে নিয়ে আসবো। কী করে নিয়ে আসবো, বাই ইউজিং ডিফারেন্ট সাইজ অফ স্টোনস, বিভিন্ন স্টোনের সাইজ শেপ দিয়ে পড়ে। এখানে কী হয়েছে, এখানে যে ছবিটা আছে সেখানে দেখবে কিছু নাম্বারিং করেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বলে যে দি স্টোনস হ্যাভ বিন নাম্বার্ড ইন দি অর্ডার ইন হুইচ দে আর প্লেসড, কীভাবে প্লেস করা হয়েছে তার নাম্বার রয়েছে ছবিটা আমি দেখাচ্ছি। এই ধরনের যে মেশনরিটা আছে, দিস ফর্ম অফ মেশনরি ইজ বেটার দেন আনপোস্ট র্যান্ডম রাবেল মেশনরি। র্যান্ডম রাবেল যে মেশনরিটা থাকে তার থেকে এই কোড এই মেশনরিটা এটা একটু বেটার, কারণ কি আমার এই ক্ষেত্রে প্রপার কোর্সের আমার ডাইমেনশন থাকছে, কোনো অসুবিধা আমার থাকছে না। তো এইখানে দেখো এই ছবিটা একই রকম ছবি, কিন্তু এখানে দেখো কয়েনের যে পাথরগুলো আমার থাকছে, প্রথমে দেখো এই একটা কয়েন পাথর বসেছি, এদিকে একটা পাথর বসেছি, নাম্বারিং করা আছে। তারপরে দেখো তো ধরে নাও এদিক দিয়ে ধরে নাও একটা স্ট্রিং দিয়ে কি একটা লাইন আমি এখানে এটা বেঁধে নিলাম, যে আমার এই লাইন বরাবর আমার মানে এইখান থেকে যে পাথরটা এদিকে বসেছি, তাহলে এইটুকু হাইটের মধ্যে আমার বাদবাকি এই ওয়ালিংটা আমাকে এটা শেষ করতে হবে। এবারে আমি যখন বসাচ্ছি তখন প্রথমে আমি নিচেরগুলো বসালাম, তা দেখা দেওয়া আছে 3, 4, 5, 6, 7 এইটা দিয়ে পরে আমি এখান থেকে এতটা দিয়ে পরে যে কোনো শেপ দিয়ে পরে আমি এর হাফটা ধরুন আমি এতটা কমপ্লিট করলাম। এরপরে যাচ্ছি ওপরের দিকে, তারপরে 8, 9, 10, 11, 12 তারপরে ওপরেরটা আমি কমপ্লিট করলাম। তাহলে কি এইখানে থেকে এই টপ টু টপ এটা মিলে গেল, বটম টু বটম এটা মিলে গেল, দুদিকে দুটো প্রথমে কয়েন স্টোন বসেছিলাম, মধ্যেখানে ইন্টারভিউ যে ওয়ালটাকে আমি তৈরি করে দিলাম। তো এইরকম আমাদেরকে এটা বানাতে হবে। এখানে একটা টোটালটার মধ্যে এখানে একটা জিনিস দিয়ে তোমাদেরকে এটা বোঝানো হয়েছে। তো এখানে দেখো যদি এই বরাবর ধরুন আমি যদি এটাকে সেকশন করি, এই বরাবর যদি এটা নামিয়ে নিয়ে আসি আমি এখানে, তখন সেক্ষেত্রে এর ছবিটা আমি এখানে এরকম দেখতে পাবো। সেক্ষেত্রে দেখো ট্রান্সভার্স বন্ড রয়েছে, আর এইদিকে দেখতে পাচ্ছি কি আমাদের লংজিটিউডাল বন্ড রয়েছে, আর এখানে কী রয়েছে এক দুটো কোর্সের পরপর একটা করে থ্রু স্টোন যেটা পাস করেছে, যেটা কী হচ্ছে আমার আমার একটা স্ট্রেংথ দেবে বন্ডিংটাকে। এখানে কিন্তু ঠিক সেমই জিনিস দেখতে পাচ্ছ, এই একটা কোর্স সেই কোর্সটা কমপ্লিট করার জন্য এখানে দুরকম আমি পাথর দিয়ে পরে এটাকে আমি ঠিক করেছি। যেরকম দেখো এখানেও এখানে এই যে পাথরটা রয়েছে সে পাথরের পাশে এই যে পাথরটা রয়েছে, তো এই যে টোটাল যে হাইটটাকে মেনটেন করার জন্য কী করেছে আমাকে দুটো পাথর এখানে বসাতে হচ্ছে যাতে এইটা আমার ঠিক মতন হয়। তো এই যে টাইপটা এটাকে আমার কী বলা হচ্ছে র্যান্ডম রাবেল মেশিনারি, যেটা হচ্ছে বিল্ড টু কোর্স, পুরো জিনিসটা সেম আনকোর্সের মতনই, শুধু তফাৎ একটা কী থাকে এর মধ্যে যে আমার এখানে 30 সেন্টিমিটার থেকে 45 সেন্টিমিটার থিক আমাকে এখানে করতে হবে, যেটা যে তোমার একটা কোর্সকে আর কি, যে এর প্রথমে যে কোনার যে পাথরগুলো কোনার দুটো পাথর আমি ফার্স্টে বসিয়ে নেবো, তারপরে মাঝেরগুলো আমি এখানে বসাতে বসাতে আমি যাব। তো আজকে আমি যে দুটো টাইপ তোমাদের করালাম, একটা হচ্ছে কি র্যান্ডম রাবেল মেশিনারি বিল টু কোর্স, তার একটা ছবি, তার একটা ব্রিফ তোমার ডেসক্রিপশন, আর একটা যেটা করালাম সেটা হচ্ছে র্যান্ডম রাবেল মেশিনারি ফান কোর্স, এর একটা ছবি, তার একটা ব্রিফ ডেসক্রিপশন, একটা বললাম কি যে স্টোন মেশিনারি কী কী টাইপস থাকে তার নামগুলো তোমাদেরকে জানালাম। তো এই যে সিলেবাসটা তোমাদের এই স্টোন মেশিনারি তোমাদের সিলেবাসে আছে, তোমাদের যে টেক্সট বই সেই টেক্সট বইগুলো দেখবে, ড্রয়িংগুলো পড়ার চেষ্টা করবে, থিওরিটা পড়বে। তো এরপর পরের ক্লাসে আমি আবার নতুন একটি কোনো তোমাদের টপিক নিয়ে পড়ে সেটা নিয়ে আমি আলোচনা করবো। তো আজকে ক্লাসে আমি এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।